উপরে যে সামিয়ানার ডাক্তার তার নিচে আছে আল্লাহ রহমতের ডাকনা আর কি ফেরেশতার ঘেরাও চতুর্দিকে ফেরেশতা আছে এই জন্য লাখো লাখো মানুষের সামনে আমরা কথা বলি এই সমস্ত মাহফিলের ভলান্টিয়ার লাগে না কারণ আমরা সাধারণত কুশৃঙ্খলার জন্য মাদ্রাসার মাহফিল হইলে কিছু ছাত্র এলাকার মাহফিল হইলে কিছু যুবক রাখি ঠিকই কিন্তু আসলে এই সমস্ত মাহফিলগুলির ভলান্টিয়ার আল্লাহ নিযুক্ত করে ফেরেশতা পাঠায় আবার কিছু কিছু আছে হেরা ফেরেশতা পাঠায় দেয় আমরার মধ্যে এরা কেমন জানে লম্বা একটা বিড়ি জ্বালাইয়া সেই ফ্যান্ডেলের কাছে টান মারিয়ে ধোঁয়া সাজিয়ে দেয় ওর হিন্দেতে ফেরেশতা আসি যতক্ষণ ধোঁয়া চলে ফেরেশতা জায়গা কারণ কি জানেন আল্লাহর রহমতের ফেরেশতা এতটুকু দুর্গন্ধ বরদাস্ত করতে পারে না মেস টুসা দিয়ে আগুন জ্বালাইলে মেসের বারুতের আগুনটা নিভে গেলে যে একটা ধোঁয়া বাইর হয় এই ধোঁয়ার থেকে যে গন্ধটা বাইর হয় এতটুকু গন্ধ রহমতের ফেরেশতা বরদাস্ত করতে পারে না এজন্য পয়গম্বর নিষেধ করছে নামাজের আগে যে কাঁচা পেঁয়াজ রসুন এনে খাই মা নামাজ পড়তে যাই বা ফেরেশতা তো ওই গন্ধ বরদাস্ত করতে পারে না এটা রহমতের জায়গা বরকতের জায়গা আমি তো জানি না কোন সময় আল্লাহ কার অন্তরে হেদায়েত ঢেলে দেয় ঠিক না জানেন কে জানেন কেউ জানি আমরা কেউ জানি না আর হেদায়েত একটা এমন জিনিস এটা কোন মানুষের হাতে আল্লাহ দেন নাই পয়গম্বরের হাতেও দেন নাই দুনিয়ার চিজ ও আসবাবের মতো এমন না যে সৌদি আরব বিশ্বের মুদ্রস্থল খানায় কাবা খানায় কাবা হলো পৃথিবীর নাভি কাবা শরীফ যেখানে কাবা শরীফের নিচের মাটিকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ বলতে কি আছে হার চাবি নেই হাই এখন উৎসস কেন মাশাআল্লাহ তাড়াতাড়ি বসি বলি সবাই কেউ দাঁড়ায় থাকবো না মাহফিলের সৌন্দর্য আপনি রক্ষা করলে আল্লাহ তাআলা আপনার সৌন্দর্য বৃদ্ধি করে দিবে ঠিক না ইজ্জতের মালিক কে আল্লাহ যদি ইজ্জত দেয় পৃথিবীর সমস্ত মানুষ যদি তাকে বেইজ্জতি করে এই বেইজ্জতির কোন মূল্যই নাই যদি আল্লাহ ইজ্জত দেন পৃথিবীর সব মানুষ যদি তাকে ইজ্জত দেয় আল্লাহর দরবারে আপনি ইজ্জতওয়ালা না এই ইজ্জতের কোনো দামই নাই এই জন্য আল্লাহ বলছেন ও রসুল আপনি যারা এদের ইজ্জতের মালিকও আমি বেইজ্জতির মালিকও আমি আমি সম্মান দিতে পারি আমি সম্মান কেড়ে নিতে পারি আল্লাহ বলেন মালিকাল মুলকি তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওইখানে আল্লাহু আকবার আওয়াজ সব মাহফিল এক মুখ হয়ে একটা আওয়াজ করেন আল্লাহু আকবার কেমন লাগলো এটা মুসলমানের আওয়াজ দেখি সামনে কথা আসে কিনা আমার বাবা নিরা এই জন্যই এই সমস্ত মাহফিলের যে যেভাবে মূল্যায়ন করবেন ঠিক সেভাবে আপনার ভিতরে যাবে তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের জন্য এটা বিরাট একটা রহমত আর বরকত ওয়ার্ল্ডের কোথাও এইভাবে এত বেশি খোলা ময়দানে খোলা মাঠে ওয়াজ মাহফিল হয় না ভারতের কিছু জায়গায় হয় পাকিস্তানের কিছু জায়গায় এগুলি এখন বন্ধ হয়ে যেতেছে আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশে এটা একটা খুশির সংবাদ আমরা বাংলাদেশে এইভাবে খোলা মাঠে ময়দানে ঘন্টার ঘন্টা রাত কে রাত এখন দিনের বেলাও চালু হয়েছে ওয়াজ মাহফিল আর হাজার হাজার জনতা লাখো জনতা বসে বসে ওলামা হযরতের কাছে কুরআন এবং হাদিসের বাণী শুনে এই একটা বিরাট দ্বীনি ইলম শিক্ষা করার শোনার এই সওয়াবের অধিকারী হওয়ার বিরাট এক সুযোগ আল্লাহ আমরা বাঙালির জন্য করছে এতে কি আপনারা খুশি না বেজা সবই হয় সবই হয় মাহফিলে আসলে এমন জিনিস যতক্ষণ কাজ না দেখা যায় নেউতের ফলাফলটা কি এটা বোঝা যায় না নেউতের সম্পর্ক অন্তরের সঙ্গে কর্মের সঙ্গে আপনি যাইতেছেন মনে মনে
পূর্বদলা বাজারে গিয়ে আজকে গরু জবাইব এহেতে পাঁচ কেজি গোস্ত কিনবো, গিয়া দেখেন বড় বড় ইলিশ মাছ হচ্ছে। এখন তো ইলিশ তো সবসময় পাওয়া যায় না, গরু গোস্ত তো আগামী বাজারও নিতে পারবো, দুইটা ইলিশ কিনে নিয়ে যাই। নেউ ছিল গরু গোস্তের আনছে ইলিশ, নেউ পাইতে গেছে কেউ দেখেনি, ওটা ঠিক কিনা দেখেন নেউ কি জিনিস। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কুরআন শরীফের পরে হাদিসের কিতাব সমূহের মধ্যে সর্বপ্রথম স্থান হইল বুখারী শরীফের আসাকুল কুতুবি বাদা কিতাবিল্লাহি আস-সহীহুল বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনার কিতাব শুরু করছেন ওহির বয়ান দিয়া, পরক্ষণে হাদিস আনছেন সর্বপ্রথম নেউতের হাদিস। এই জিনিসটাই বুঝাইতেছেন বিশ্ববাসীকে যে দেখো এই বুখারীর মতো কিতাব পড়ে পড়াইয়া শুনে শুনাইয়া তোমার জীবনের কোনো ফায়দা হবে না যদি নেউ সহিহ না থাকে, ঠিক না? এই জন্য আমরা নেউতে সহিহ করি, এখানে বসছি নিজের জীবনের গুণাগুলি আল্লাহর দরবার থেকে মাফ নিয়ে নিব ইনশাআল্লাহ। এরকম নেউত করেন যতক্ষণ মাহফিলের আখিরি মুনাজাত না হয় এতক্ষণ উঠে যাব না, কথা মজা লাগুক না লাগুক আমি বসা। উনজুর ইলা মা কাল ওয়া লা তানজুর ইলা মান কাল, কথা কে বলতেছে তার দিকে লক্ষ্য করব না, কথা কি বলতেছে ওদিকে লক্ষ্য করব, ঠিক আছে না আমার বাবা দিরা? এজন্যই আমি লম্বা চড়া খুতবা বলি নাই, বরকতান আল্লাহ পাকের কালাম থেকে একটু তেলাওয়াত করছি এবং একটা হাদিসে কালিমা অগণিত অসংখ্য আল্লাহ নবীর হাদিস থেকে একটি হাদিসে কালিমা আমার খুতবায় আমি পড়েছি। বরকতান কোরআন এবং হাদিসের এই বাণীকে সামনে রেখে আল্লাহ পাক যদি তৌফিক দান করেন যতটুকু সময় আপনাদের খেদমতে আল্লাহ মঞ্জুর করেন এতটুকু সময় ইনশাআল্লাহ কথা বলতে আশা রাখি। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ, আমাকে সকলকেই যেন আল্লাহ তাআলা কথার উপর আমলের তৌফিক দান করেন, সবাই বলি আমিন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান না করেন আমরা কোনো আমলই করতে পারবো না, কোনো আমল করেও জান্নাতে যেতে পারবো না। পয়গম্বর স্বয়ং নিজে বলেন আমার সাহাবীরা যে জাতের আমল আমরা করতেছি এই আমলের দ্বারা জান্নাতে যাব কষ্ট কারো সম্ভব না যদি আল্লাহ রহমত সাগরে আলাদা হয়। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি রহমতের প্রয়োজন? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি রহমতের প্রয়োজন? আপনি তো নবী, এমন নবী নবী আখিরুজ জামান রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুল আম্বিয়া রাহমাতুল আলামিন ইমামুল মুস্তাফা ইমামুল মুরসালিন শাফিউল মুজরিমিন, এত বড় উপাধি আপনি নবী, বিশ্ব নবী, আপনার কি রহমতের দরকার? আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা রে যত বড় পয়গম্বর হই কিয়ামতের মাঠে আল্লাহর রহমত ছাড়া আমি একটা কদম দিতে পারবো না। নবী পারবো না, আমি নবী পারবো না একটা কদম দিতে, আমরা কোন আশায় বসা? হায় হায়, এই জন্য বাবারা এই জিনিসগুলি স্মরণ করার জন্য ইউসুফ কুমার বাহিনীর তুমি আগে তোমাকে ছিল তুমি কে, কোথায় তোমার বাসস্থান, কোথায় তোমার ঠিকানা, কোথেকে তুমি আসলা, তোমার আসল কি, তোমার গোড়া কি, তোমার শুরু কি, তোমার শেষ কি, দেখো একটু চিন্তা করে যদি তুমি তোমাকে চিনতে পারো বুঝতে পারো। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি বলেন যে মানুষটা নিজেকে চিনতে পেরেছে সে হাকিকতে তার আল্লাহকে চিনতে পেরেছে। এটাই হলো একজন মানুষের জীবনে তার জিন্দগির সমস্ত পরিশ্রমের সার অংশ এই, যদি আল্লাহকে চিনতে পারে, কথা ঠিক কিনা? যদি আল্লাহকে চিনতে পারে, আল্লাহ চিনি না মানে মালিক চিনি না, দুনিয়ার শ্রমিক মালিককে চিনে কত ভক্তি শ্রদ্ধা করে, মালিকের সামনে জুড়ে কথা বলে না, মালিকের সামনে যেমন জোড়হাত তুলে দাঁড়িয়ে থাকে, যে মালিক সেও মানুষ, যে শ্রমিক সেও মানুষ, কথা বুঝেন কিনা? আমার কথা বুঝে আসে তো? আপনারা একটু দোয়া করেন, কারণ দেবী তো প্রোগ্রাম দিনের বেলায় আবার মাদ্রাসা পড়াই, রাত্রে বেলায় প্রোগ্রাম, গলার অবস্থা ভালো না, যদি আল্লাহ তাআলা ভালো করে দেন আপনারা দোয়া করেন, তাহলে যদি দুই চারটা কথা বলতে পারি, কথা বোঝা যায় তো? আর কথা বোঝার জন্য কি করতে হবে? এই কাম না আরেকটা কাম আছে, এটা করতে হবে, এটা চিনেন তো? কথা হয় না, এই কামটা চিনেন? মাশাআল্লাহ চিনেন, দেখছেন চিনেন কেমন? মানুষ তোমার অন্তরের কান্দি
মানুষকে দিছে রে সফনা গোশেদের বাংকে দিছনু গোশে গেদে এই জানা দাবাদে ইচ্ছে সুদ গোশে গেদ বা জুমলা হায়ওয়ান আমদর বস্তু গোশে দিল মাখু সুসে নসলে আদমার আর গোশে দিল মাখু সুসে নসলে আদমার আল্লাহ রাব্বুল আলামিন খাসভাবে মানুষকে অন্তরের কান দিয়েছেন এই অন্তরের কান দাও কাউকে দেন নাই কারণ মকসুদ হলো এই আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আমার যত সৃষ্টি যত যা তোমরা দেখতেছো আর যত সৃষ্টি তোমরা দেখো না এই স্পন্দনের এই সমস্ত সৃষ্টির মকসুদ হলো তোমরা মানুষ বলে নাই এলে কি সুবহানাল্লাহ বলে অর্থাৎ তোমাদের জন্য তোমরা মানুষ এমন আমি আল্লাহ সৃষ্টি করছি আমার যত সৃষ্টি মানুষ ছাড়া যা কিছু আছে সব আমি মানুষের জন্য বানাইছি এবার বুঝছেন মাশাআল্লাহ আসমান তোমাদের জন্য জমিন তোমাদের জন্য আবু আতশ থাকো বান্দা বান্দান আবু আতশ থাকো বান্দা বান্দান বাবা দন্ত মুর্দাবা হক জিন্দান বাবা দন্ত মুর্দাবা হক জিন্দান সব তোমাদের জন্য জমিনে ফসল হয় তোমাদের জন্য গাছে ফল ধরে তোমাদের জন্য জমিনে ঘাস হয় এই ঘাস গুলি ওই গুলি তোমাদের জন্য ولأنعامكم فإذا جاءت الصاخة الله أكبر আমাদের খাদ্য চতুষ্পদ জন্তু যেমন গরু ছাগল মহিষ এইগুলি আমাদের কাজে লাগে তাদেরকে না খাওয়াইলে এগুলি বাঁচবে না এই জন্য আল্লাহ বলেন কিছু তোমাদের খাদ্য কিছু তোমাদের চতুষ্পদ জন্তুর খাদ্য সব আমি বন্টন করে দিছি সর্বপ্রথমে কে কি খাবে তাকসিম কি আহার চিজ কো কাসাম আজলে তাকসিম কি আহার চিজ কো কাসাম আজলে জিস চিজ পর খাবেন না জাবায়া জিস চিজ কো জিস চিজ পর খাবেন না জাবায়া আরে বুলবুল কো দিয়া নাহলে পরওয়ানা কো জলমান গমহাম কো দিয়া আইসা জো মুশকিল না জাবায়া গমহাম কো দিয়া আইসা জো মুশকিল না জাবায়া তোমরা কি খাবে ছাগলে কি খাবে বিড়ালে কি খাবে কুকুরে কি খাবে বাঘে কি খাবে কাতে কি খাবে পশুপুকি কি খাবে পৃথিবীরেখা কি খাবে মশামাশি কি খাবে সব আসমান জমিন সৃষ্টি 50,000 বছর আগে আমি আল্লাহ লিপিবদ্ধ করে বন্টন করে নিয়ে তোমার ভাই লিপিবদ্ধ করেছি আমি বন্টন করে দিয়েছি কবে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে বুঝো আমি কেমন মাওলানা চিনো আমি কেমন আল্লাহ আল্লাহকে চিনি না সব চিনি মাওলার জমিন ভালো লাগে মাওলার দেওয়া সব খাদ্য ভালো লাগে মাওলাকে ভালো লাগে না কতগুলো বোকা শাসলাম ঠিক না বাবা কতগুলো বোকা আমরা তার দেওয়া চক্ষু ভালো লাগে যদি চোখ দেবে কেমন না চক্ষু না সামনে সারা দুনিয়ার দিকে যার বয়স যতটুকু হয়েছে এই সমস্ত জিন্দগির ভর খেয়াল করে দেখেন হঠাৎ হঠাৎ দু একজন অন্ধ দেখা যায় চক্ষুরা যেরকম অ্যাভেলেবেল অহরহ যেদিকেই তাকাই মানুষ আর মানুষ মাশাআল্লাহ চক্ষুরা অন্ধ এরকম দেখা যায় না কথা ঠিক না হঠাৎ হঠাৎ দেখা যায় কালের সদন শক্তি নেই যেন আমরা গ্রাম্য ভাষায় হাত কালা রাখিয়ে যায় হাত কালাও খুব কম দেখা যায় অন্ধ খুব কম দেখা যায় তার কারণ কি মাঝে মধ্যে আল্লাহ তালার জন্য অন্ধ কিছু জগতে রাখছেন বুঝাইতেছেন চক্ষুরাদেরকে দেখ তোর দুইটা চক্ষু কত দামি বন্দা এই অন্ধর দিকে খেয়াল করে দেখ তোরে যদি আমি অন্ধ বানাইতাম তোর কি করার ছিল বল তোরে যদি আমি আবরা বানাইতাম গুমা বানাইতাম তোর কি করার ছিল বল তোর সমস্ত গঠন সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে দিয়ে যদি আমি জবানে কথাটা লিখিত করে দিতাম জবানে কথা বলাটা বন্ধ করে দিতাম তোর কি করার ছিল তখন কি হইতো বল সব ঠিক আছে ব্রেনটাকে যদি আমি একটু আউট করে দিতাম
চিন্তা জাগে না কথা বল না কেন হায় হায় এই লোকটার কোনো দাম আছে যে লোকটার নেই ঠিক নেই পাগল পাগল আল্লাহ ভালো করে দেখ বসে আমিন করে আপনার বস দোয়া হয়ে গেছে এত বলি মানুষ আমিন বলছে আরে বাবা হাত উঠাই নেই কেন দোয়া হয় না আমি ঢাকাতে যে মসজিদের খতিব প্রত্যেক শুক্রবারে দশ বিশটা কাগজ আসে ছোট ছোট এই কাগজ গুলিতে রাখা থাকে হুজুর আমার আম্মা অসুস্থ একটু দোয়া চাই হুজুর আমার ছেলে বিদেশ চাকরির জন্য গেছে দোয়া চাই হুজুর আমার মেয়ে অসুস্থ দোয়া চাই হুজুর আমার আব্বা আম্মা এন্তেকাল হয়েছে তাদের রুহে মাগফিরাতের জন্য দোয়া চাই হুজুর আমার দোকানটা চলতেছে না দোয়া চাই মার্কেট বসিত তো অনেক ব্যবসায়ী তো আমি এই কাগজগুলি প্রত্যেক জুমায় খুতবার আগে কাগজগুলি পড়ি দাঁড়াই এক একটা কাগজ পড়ি আর বলি আল্লাহ তালা তার দোকানকে চালু করে দেখ সবাই বলে আমি আল্লাহ তালা ওনার ছেলেকে ভালো করে দেখ সবাই বলে আমি এরকম যে দোয়াটাই করি সব মুসলিরা আমি যদি কেউ আমিন না কয় আমি বলি যে সবাই আমিন বলেন এই দোয়াটা বড় মারাত্মক আর কারণ এখানে হাজারো হাজার মুসল্লি এই দুই চার হাজার মুসল্লি আমিন বললে নিশ্চয়ই আল্লাহ কবুল করে নেবেন এভাবে দোয়া চাইলে আপনারা যদি আমিন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে তাই সদা সর্বদাই ভালো কামনা করা কারো জন্য খারাপ খাওয়া কামনা করতে নেই নিজে নিজেও নিজে নিজে কোন সময় খারাপ কামনা করতে নেই কারণ কোন মুহূর্তে আল্লাহর রহমতের দৃষ্টি আমার দিকে পড়ে একটু তো আমি জানি না জানেন আমাকে এখন আল্লাহ ডাক মারবে কে ডাক মারবে আল্লাহ সব আল্লাহ নিজে মুসার নাম ধরে এটা জানতেন না পয়গম্বর পয়গম্বর হাতে দেখেছেন লাঠি হাতে নিয়ে হঠাৎ আওয়াজ আমাতিল কা বিয়ামিনিকা ইয়া মূসা কে ডাক দিল ডাক তো আল্লাহ দিল পয়গম্বর বলছে ডাক তো আল্লাহ দিছে না মানে সুবহানাল্লাহ রাতে ঢাকা গেলে সকালবেলা দিদি আমার হাতে একটা চিঠি বসে প্রধানমন্ত্রী ডাকছে আমি আরো 15 জনে দেখাবো দেখছো আমার প্রধানমন্ত্রী ডাকতেছে আমি একটা বেলা তোমার হাতে কি উত্তর দিলেই পারতেন বড় তো কেমন বড় মহান স্রষ্টা এক স্রষ্টা সবকিছুর স্রষ্টা যিনি তিনি ডাক দিয়েছেন বড় আদবের সাথে কথা বলতে হবে উনি বলতে আল্লাহ আমার হাতে এটা লাগে প্রশ্নের উত্তর শেষ ঠিক না কি বলতেছে আল্লাহিয়া সোয়ায়া এটা আমার লাঠি আতাওয়াক্কা ও আলাইহা ও আহুসু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা আল্লাহু আল্লাহ এটা আমার লাঠি এটা বলতে বলতে হাতি এটা আমি অনেক সময় গাছের পাতা ফেলে আবার ছাগলদেরকে খাওয়াই এরপরে কি হয় ওয়ালিয়া ফিহা মাআদিব উখরা আরো অন্যান্য বহু কাজ আছে আমার এটাতে বহু কাজ করি আমি এই অন্যান্য বহু কাজের তাফসীরের মধ্যে গেলে অনেক লম্বা সময় প্রয়োজন দু একটা বলি হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ আমি এই লাঠি যদি হাতে থাকে কোথাও যাইতে থাকি রাস্তা হারিয়ে গেলে এই লাঠি সামনে ধরলে আমি রাস্তা পেয়ে যাই আমার সামনে যদি কোনো খাল বিল নদী পড়ে এটাতে আঘাত করলে আমি রাস্তা মানে এই নদীর উপরে রাস্তা হয়ে যাবে আমি যদি অন্ধকার রাত্রে পড়ে যাই কোথাও রাস্তা দেখি না লাঠি সামনে ধরলে আলোকিত হয়ে যায় আমি রাস্তা দেখে যেতে পারি অনেক উপকার বলি আসি হ্যাঁ আলি গোফরা আল্লাহ করে লাঠির দূর তো অনেক কল্যাণ এক উত্তর দিলেই হয়ে যেত ভালো করে বোঝায় এটা আমার লাঠি কষ্ট থাকতে আল্লাহ যে বেশি কথা বললে আবার কোন দিক দেবে আমি বলে না মুসা আলাইহিস সালাম ভাবছেন কি আল্লাহ আমি তো জানতাম না আল্লাহ যে আমাকে ডাক দেবেন আমি জানতাম না আল্লাহ স্বয়ং আমার
ডাক দিলেন এটা আমি জানতাম না আল্লাহ যখন আমাকে ডাক দিবেন তো আমি উত্তরটা যদি লম্বা করে দেই তাহলে যতক্ষণ আমার উত্তর শেষটা হবে এতক্ষণ তো আমি ছাড়া আর কারো সাথে আল্লাহ কথা বলবে না قال هي أشعر أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى الله يا موسى أصلاً
হাতে দিতে সাহস পায় না কেউ রসুল বলে কেউ সাহস পায় না আমি নিজেই যাব তলোয়ার একটা নিয়ে সরাসরি দল দিয়ে গিয়ে দেখে সত্যি নবীর সাহাবীরা ঘুমিয়ে আছেন আল্লাহর হাবিব নিজেও ঘুমে নবীর তলোয়ার কাছের সাথে লটকানো ওই তলোয়ারটা সে হাতে নিছে নিয়ে সে যে তলোয়ার নিয়ে গিয়েছিল আল্লাহর হাবিবের পাশে গিয়া যখনই তলোয়ার নিয়ে দাঁড়াইছে আল্লাহর হাবিব উঠে বসে বলেছে কিন্তু বসতে না কি নবীর হাতে তো অস্ত্র নেই বুঝতেছেন ব্যাপারটা নবীর তলোয়ারটা সে আগে দখল করছে রক্ষা করবে সঙ্গে সঙ্গে নবী আবার বলেন তুই কাফের তোর হাত থেকে রক্ষা করবে আমাকে এইবার
সহজ সরল মানুষ আল্লাহ রাসূল বলছেন জান্নাতি মানুষগুলি সহজ সরল থাকবেন। আমার একটু সেই ক্লিপ দিয়ে না কানে কানে আমার সময় কত ঠিক এই সময় পাচ্ছে আল্লাহ চল্লিশ বছর ধরে এই সরব দেখো তো আলোচনা করলাম আজ্ঞার ফিরলে ওর দেখো আমি আপনার দেশের মানুষ হয়তো বিশ পঁচিশ বছর বয়সের পর আপনি ছিলেন পূর্বীরা ছিলেন আমি আপনার দেশের মানুষ এক সময় তো আগিয়া হুদরা দুই ইন্ডিয়ানের উনত্রিশ বছর আমার দুই ইন্ডিয়ানের কাজী ছিলেন আর কেউ ছিল না পরে যখন বক্তা হইলাম তখন মাঝে মধ্যে এই ফিলটা বর্তমান সে একটা মাস করতাম দেখেন মনে মনে বলছিলাম এই ফিল্ডটা ভর্তি রেখে বড় সফল হইতে লাভ করতাম এটা আজ থেকে আরো তিরিশ চল্লিশ বছর আগে করতাম মনে মনে এতে গেলে এরকম যাকতো আল্লাহ করে রাখ তোরে ওয়াশ করা মুগুলিয়ে বসে এরপরে দেখেন কোন কেমনে হয় হযরত ইসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছিলেন যখন একদম তখন উনি নাবালক ইসুফ আলাইহিস সালাম ছোট কি স্বপ্নে দেখছিলেন এগারোটা তারকা চন্দ্র এবং সূর্য উনারে সেজদা করছে শুধু মানুষ তো গুমুত্তু ইচ্ছে করে আপা আপা কি একটু সামনে দেখছি একটা কি ওই এগারোটা তারা চন্দ্র এবং সূর্য আমার ভাইয়ের সেজদা করছে চন্দ্র খালি হ্যাঁ কোথায়
বিশেষ করে কাউ
সামরিক দল সেনাবাহিনী দেওবন্দি নেসাবের মাদ্রাসাগুলিকে ধ্বংস করার জন্য কত রকমের ষড়যন্ত্র। আমরা ছোট সময় লেখাপড়া করছি, মুরব্বীরা বলতে পারবেন বালিয়া মাদ্রাসা, শাহরা মাদ্রাসা, এইরকম ধরনের বড় বড় মাদ্রাসা, তাহরুল মাদ্রাসা, এই বড় বড় কয়েকটা মাদ্রাসা তো ছিল তখন আমরা ছাত্র জমায়। এই মাদ্রাসাগুলি চলত বিশেষ করে অগ্রহায়ণী মৌসুমে প্রায় 15 দিন 20 দিন এক মাস পর্যন্ত হুজুররা ছাত্রদের উস্তাদদের সঙ্গে গ্রুপ করে করে বিভিন্ন এলাকা ভাগ করে পাঠাইতেন, কালেকশন করে মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের দান দিত। আর এই কালেকশনের উপলক্ষে এইগুলিকে জড়িয়া করে এই ধান কালেকশনকে উচিরা করে। আমি দেখছি আমার মনে আছে আমাদের বাড়িতে, আমাদের বাড়িটা দুবলো থানা পড়ে গেছে, আগে তো গোয়াতলা ছিল, পূর্বতলা থানার একদম ইউনিয়ন। আমরা যখন ছোট প্রাইমারিতে পড়ি মনে আছে, তখন এই দারোগা পুলিশ সাইকেলে দেখতো এই আমাদের এলাকায় আসামি টাসামি ধরার জন্য পূর্বতলাতে যেত। পূর্বতলা থানার একদম ইউনিয়ন ছিল গোয়াতলা। এরপরে তো ওই যে এসাসের আমলে যখন দুবলা থানা হইল, পূর্বতলার কিছু, ফুলফুলের কিছু, আলোয়াগানের কিছু, আর দুর্গাপুরের কিছু, এই চাইর থানার থেকে কিছু কিছু নিয়ে ওই নেই দুবাউলা থানা হইলো, আমরা গোয়াতলা নিয়ে গেল দুবাউলা। আগে পূর্বতলা ছিল আমার আমার মনে আছে। ওই সময় দেখতাম ওই ছোট সময় মানুষ এমন এক অবস্থা ছিল মানুষের হালা। ওই সময় বাড়িতে একটা কাছারি করছিল সনের অনেক বড়, বালিয়ার দৌলত ইসাদ রহমতুল্লাহ আলাই উনি গ্রুপ নিয়ে গিয়ে আমাদের কাছারি করে থাকতেন, দাদার সাথে খুব সম্পর্ক ছিল বড়। বিভিন্ন ভাবে বলতে গেলে অনেক লম্বা, এখন কালেকশন যারা এক বন্দি তো কথার কথা। আরেকটা অবস্থা ছিল কর্মী মাদ্রাসাগুলি চলার জায়গায় জায়গায়, আমরা ছোট সময় দেখছি যখন হেসকালায় পড়ি, বালিয়া মাদ্রাসার ছাত্র চতুর্দিকে 4 মাইল দূরেও নদী রয়েছে, এটার দিকে খেয়াল করিয়া বিভিন্ন ভাবে সরকারি ঢুকাইয়া মানুষের মন মানসিকতা এমন তৈরি করলো এখন আর নজিক রাখতে চায় না। আমি নান্দার বালুকিয়া মাদ্রাসায় করছি যখন 11 বছর এখানে লেখাপড়া করছি, কালিয়ানা করছি, হেজে করছি, সাহেব একাই পর্যন্ত এই 11 বছর পর্যন্তই দেখলাম মাদ্রাসায় 1200 ছাত্র, তার মধ্যে 150 ছাত্র বোলিং এ থাকতো, বাকি সব ছেলেরা এলাকার মানুষে খাওয়াইতো নজিক থাকত। আমি একটা বাড়িতে নজিক রয়েছি 11 বছর, এখন এরকম নজিক নেই, এটা নষ্ট করব। শহরে বন্দরে দেখে কমে মাদ্রাসাগুলি চলে, অন্তত 6 মাস পর্যন্ত আমরা ছাত্রদের খাবার জোগাড় করি কোরবানির চামড়া বেচার পয়সা দিয়ে। এই সামরার মধ্যে এমন ভাবে সরকারি ঢুকাইল এখন আর সামরা কেউ বেশি না ভাড়াই দেয় কেন। পরের দিয়ে চেষ্টা করলো জনগণের ব্রেনের মধ্যে ঢুকার যে মাদ্রাসাগুলির মধ্যে জঙ্গি বানানো হয়, সন্ত্রাস বানানো হয়, ওরা জঙ্গিবাদী, ওরা মৌলবাদী, ওরা সন্ত্রাসবাদী, এইটা স্লোগান বহুদিন পর্যন্ত আনাসে গানাসে খুব চলছে। এমনকি ঢাকাতে আমি দেখছি অনেকেই দেখলে এরকম তিরস্কার করত, ওই সর্বনাশ মৌলবী আর কি স্যার এরকম করত, এই জন্যই আমরা নির্দ্বিধায় বলতে পারি সারা দুনিয়ার নাস্তিক মুর্তাদেরা ভালো করে জেনে নাও, যতই চেষ্টা করো না কেন বাংলার জমিনে 12,500-এর মতো হেফজখানা আছে। ছেলেরা থাকে না বলে বেগুনা মাসুল, ওদের কোন গুণা থাকে না। এই বেগুনা মাসুল গুলি যখন তাহাজ্জুদের ওয়াক্ত ফজরের 1 ঘন্টা আগে উঠে ওযু করে যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করে, এই জমিনে রহমত আসবে না কোন জমিনে আসবে। সুতরাং এই জমিন থেকে ইসলামকে দূর করে দিতে এত সহজ না, যা ইসলাম নিয়ে ছেলেমেয়েকে আনতে চাও
দুরক আমির সাহেব ওনার সাথে কত বয়ে লিখেছি, ঢাকার মোল্লা সাহরি সাহেব ওনার সাথে কত বয়ে লিখেছি, এরপরে আপনার ওই মহাশিকের ফৈজুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই বাড়িয়ার হজরত ফিসাবুদ্দিন তো আপনারা দেখছেন যে বেশি দূরে ইন্তেকাল হয়েছে, এরপরে হজরত মোল্লা আহমদ আলী খান সাহেব জামি আহমদিয়ার মোহতরিম ছিলেন, এরপরে আতাউর রহমান খান সাহেব হজরত আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই, এই সমস্ত বড় বড় হাস্তি আমাদের দেশের বড় বড় ওলামায়ে কেরাম ওনাদের সাথে একই বলছে কত বয়ান করছি। আমার একটা কাজ করছিল, আগে বয়ান করতাম পরে গিয়ে ওনাদের খেদমত করতাম, পায়ের মধ্যে মাথার মধ্যে তৈরি লাগে তার এটা ছিল আমার খাসলত। একদিন গহর বলে হুজুরের দিকে কইতেছে কে তুমি, আবু তাবু করি আবু ইউসুফ তো না আবু হুজুর ইউসুফ করি ইউসুফ আবু ইউসুফ একটা বেলুন বড় ফুটকা আর একটা কিনে লাভ নাই এনে কারো বক্তার মুখ ধরিয়ে উঠতে দেখবে বলছিলেন একজন বাচ্চা মাদ্রাসা তালেবেলে বা এমনি নাবালক একটা বাচ্চা এটা গুনাহ নাই, এক চেহারার দিকে নজর করলে বলা যাবে কোন বাচ্চাটার চেহারার মধ্যে আল্লাহ হেলিমান নূর দান করেছে। সুবহানাল্লাহ, তখন আল্লাহ ওয়ালা বাস করতে থাকে বাচ্চাগুলি সামনে যেতে থাকে তাকে তাকে বাচ্চার দিকে তাকাইতে থাকে, আপনার তো খবর নাই বাচ্চার জীবন কামিয়াব জোরে কর সুবহানাল্লাহ। আবার বুঝছেন তো, মাঝে যাইবেন ওলামায়ে কেরামের সামনে নেবেন ওলামায়ে কেরামের নজর নিয়ে আচ্ছা মুরগির ডিম এই মহিলারা ভালো বুঝে বাংলা একটা ফাইলা খাদির মধ্যে বন্টন বিষয়ে চলে যায় এমন অন্ধকার এই নিলে তুই দিলে কম করতে 21 দিন তা দিলে ডিম থেকে বাচ্চা ফুটে বাইর হয়। আর চচ্চপের ডিম ফুটানোর তরিকার নিয়ম দুইটা, একটা হলো এই গরম পানির মধ্যে ডেকে রাখে ডিম ফুটে যায়, আর একটা হলো যদি আসবেন হ্যাঁ ডিম ফুটে যদি সাপে খায় এলাই ডিম এই খায় এলাই অন্য প্রাণী খায় এলাই তাড়াতাড়ি ডিম থেকে বাচ্চা ফুটানোর দরকার, তখন তার পেটের ডিম যখন শেষ হয় দেরি করে না সমস্ত ডিমগুলি একত্রে রেখে জুড়ে থেকে তার লম্বা গলা বাহির করে ওই ডিমের দিকে দৃষ্টি করে তাকায় থাকে, আর এই কচ্ছপ বা খাদ্য খাসিদের দৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন ডিমের দিকে তাকায় থাকে গরমের ডিম থেকে বাচ্চা ফুটে বাইরে গেছে। সুবহানাল্লাহ, শেখ সাদিক হয় এই কচ্ছপের ডিমের মধ্যে যদি এত পাওয়ার থাকে একজন আল্লাহর ওলি জমিনে বসে আর আল্লাহ থেকে পর্যন্ত সফর করার একটা জাত শক্তি পাওয়ার যা কর্মের মধ্যে আল্লাহ দান করছেন তার দৃষ্টির মধ্যে কত পাওয়ার আল্লাহ। তাদের তরের মধ্যে কত পাওয়ার, আমরা একটা কিতাব পড়ছি তাফসীরে জামাই শরীফ, আগে পড়ছি ছাত্রদের মানে এখন পড়াই ছাত্রদেরকে জালা লাইন শরীফ, জালা লাইন মানে দুই জালা লেখছেন, এক জালাল জালালউদ্দিন মহল্লিক আরেক জালাল জালালউদ্দিন সুয়ুতি, দুই জালালে লেখছেন দেখে এটা মানুষের জালালে শরীফ দাওরা ভাষার আগেই ফরাই ফলা পড়বে, একজন দুইজনে 15 পারা করে 30 পারা লেখছেন, প্রথম যিনি লেখছেন 15 পারা উনি এন্তেকাল হয়ে গেছেন 15 পারা লেখে, এখন ওনার খুব মহাব্বতের ছাত্র উস্তাদের আসে ছাত্র বলতেছে হুজুর তাফসীর দিয়ে শেষ করে যেতে পারে এই আয়াতে কোলাইল না, আমি দেখি চেষ্টা করে আল্লাহ আমাকে তৌফিক দাও হুজুরের তর্জে যেন বাকিটা আমি লিখতে পারি, বাকি হুজুরের তর্জে মাত্র 40 দিনে বাকি 15 পারা লিখে উনি শেষ করছে, আর এত বড় কামিল ছিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি, উনি জাগ্রত অবস্থায় বসে বসে চোখ বন্ধ করে জীবনে 33 বার পয়গম্বর নবী আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, সারা জীবনে 71 বার আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখছে। আমরা কয়বার দেখছি,
আল্লাহ নবী বলেন আমাকে যে স্বপ্ন দেখছেন আমার উম্মত এটা সত্য কারণ শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না আর আমি নবীকে জীবনে একবার যে স্বপ্ন দেখবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে বলেছিলেন যার অতি সুয়তি আল্লাহ ওনার জীবনে ভাই একদিন জোহরের নামাজের পরে খানা পিনা করে একটু খায়রুল্লাহ করতেছেন বিশ্রাম করতেছেন হঠাৎ করে উঠে বসে বলতেছেন ওনার খাদেমকে ডাকছেন খাদেম জি হুজুর আমার মন চাইতেছে হারাম শরীফের জামাতের সাথে আসরের নামাজ পড়ব তুমি কি কি বলো কো হুজুর আমারে নিয়ে যাই তুমি যাইবা হ্যাঁ ওযু করে আসো খাদেম কই কই কি বিমানে তো যাও দিব খাদেমকে হুজুর বলে ওযু করে আসো খাদেম বলে আমি ওযু করে আসলাম ওযু করে এসে হুজুরের কাছে আসলাম হুজুর বলে ওযু করছো জি হুজুর আমার হাতে ধরো হাতে ধরলাম চক্ষু বন্ধ করো চক্ষু বন্ধ করলাম এবার বলে কদম গলে গলে সামনে দিকে যাও এক দুই এমনি ভাবে খাদেম বলে সাতাশ কদম যাওয়ার পর হুজুর বলেন দাঁড়াও দাঁড়াইছি হুজুর বলেন আমার হাত ছেড়ে দাও হাত ছেড়ে দিছি চক্ষু খুলো চক্ষু খুলে দেখি খানে কাবার দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আসলে নাকি উমরা শেষ আসলে জামাত পড়লেন হারাম শরীফে নামাজের পরে আমরা সুইতি বলেন খাদেম চলো যাই আল্লাহর বলে চাই মহল্লার মসজিদে গিয়ে মাগরিবের নামাজ পড়ি কোথায় মহল্লার মসজিদ মিশরে এবার খাদেম বলে হুজুর আমাকে রেখে যেন না আমি কেমনে যাবো কয় না তোকে রেখে যাবো না ওজু আছে জি আমার হাতে ধর চোখ বন্ধ কর হাতে ধরছি চোখ বন্ধ করলাম হুজুর বলেন কদম গলে গলে যা সাত কদম যাওয়ার পর হুজুর বলেন হাত চার চক্ষু খুল হাত ছেড়ে দিলাম চক্ষু খুলে দেখি আমাদের মিশরে আমাদের পাড়া গ্রামের মসজিদের বারান্দার সামনে দাঁড়িয়ে রয়েছি আমি কাবেলিয়াত দাদে ওরান সত্যনিষ্ঠ আগে যদি আল্লাহর দরবারে নিজেকে মঞ্জুর করাইতে পারি আল্লাহর দরবারে তাহলে আর কোনো অসুবিধা নাই মঞ্জুর করাইছি সাহাবায়ে কেরাম যে কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু খিলাফতের শেষ দরবারে চিঠি আসছে কাইসারের রোম সম্রাট 2 লক্ষ সৈন্য পাঠাইতেছে মদিনা আক্রমণ করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু সাহাবায়ে কেরামকে ডাকলেন বৈঠকে বসলেন সাহাবীরা পরামর্শ দাও কি করা যায় 2 লক্ষ সৈন্য রোম থেকে আসতেছে রোম থেকে আসতেছে রোম সম্রাটে পাঠাইছে মদিনা আক্রমণ করার জন্য কি করা যায় পরামর্শ দাও হযরত আবু বকর রাদিয়াল্লাহু এই পরামর্শতে বসলেন এক এক সাহাবি এক এক খেয়াল পেশ করেন যাই হোক লম্বা বৈঠকের পরে রায় হইছে হুজুর ওরা 2 লক্ষ আসতেছে আমাদের লোক সংখ্যা এত নাই তবে বসে থাকা ঠিক হবে না আমরা 1000 মুসলমানের জামাত মদিনার বাহিরে চলে যাই আল্লাহু আকবার ঘুমাই গেছেন না কষ্ট হইতেছে না যাইতাম কি আমি না আর কয়েক মিনিট সময় দিবেন তো আলহামদুলিল্লাহ আমার বাবা দিন মুসলমান 5000 যাইব 1000 এটা পরামর্শ সিদ্ধান্ত হইল 1000 মুসলমানের জামাত আমরা মদিনার থেকে বেরিয়ে যাব খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই সিদ্ধান্ত নিলেন আল্লামা ইবনে ফুলদুন ওনার কিতাবের মধ্যে সুন্দর করে লিখছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 1000 মুসলমানের জামাতের আমির নিযুক্ত করলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতি যুদ্ধের জামাটা উঠিয়ে দিলেন অনেক দিক নির্দেশনা দিলেন এভাবে এই করে বহুত নসিহত সাথে সাথে পায়ে হেঁটে অনেক জায়গা গেলেন অনেক নসিহত করে দিলেন অনেক উপদেশ দিচ্ছেন হযরত আবু বকর যে আর কাকে খালিদ বিন ওয়ালিদকে যাও সৌদি সীমানা পার হইয়া ইরাকের সীমানা ধরে দর্দা নদীর কিনারে দিয়ে তারা হেঁটে হেঁটে যাইতেছে ইয়ার মুখের মঠের কাছে যখন গেছে হঠাৎ করে দেখে 2 লক্ষ রোমান সৈন্য কালো মেঘের মতো হয়ে আসতেছে মুসলমান 1000 1000 মুসলমানের জামাত যখন দেখলো রোমান 2 লক্ষ সৈন্য মুসলমান আসতেছে লম্বা কুর্তা পাগড়ি বলার জামাত দেখা যায় রোমের সেনাপতি বলে রোমান সৈন্যরা আর সামনের দিকে পালিও না এখানে দাঁড়াও ওই দেখো রে পাগড়ি বলার জামাত দেখা যায় কিসের জামাত ওই দেখো পাগড়ি বলার জামাত দেখা
ময়দানের এক পাশে 1000 মুসলমানের জামাত, আরেক দিকে 2 লক্ষ মুসলমানের শত্রু, 2 লক্ষ কাফের। আমার বাবা দিন রাত গেল, হযরত খালিদ বিন ওয়ালিদের চোখে ঘুম নাই। শেষ রাতে উযু করে সাহাবাকে বলি, নবীর সাহাবীরা ও মদিনার সাথীরা, আমরা তো অস্ত্রের বলে সংখ্যা বলে বিজয় অর্জন করতে পারবো না, যিনি বিজয় দিবেন তার কুদরতের পায়ে সেজদায় পড়ে চোখের পানিতে জায়দা বল বিজয়, চোখের পানিতে জায়দা বল বিজয়। এখনো চোখের পানি যদি কবুল হয় বিজয় নিশ্চিত, 2 লক্ষকে দেখে ভয় করি না। আল্লাহু আকবার। ছোট দল দেখা যায় চিন্তার কারণ নাই, সকালবেলা তোমরা 60,000 যাইবা নাস্তার আগে, মানুষ কত? 2 লক্ষ। 2 লক্ষ যাবে কত? 60,000। 60,000 যাবে তোমরা, ভয় দেখানোর জন্য এত জামাত দরকার নাই, তবু যাইবা রাস্তার আগে। 60,000 গিয়ে এই ছোট দলকে হত্যা করে সমুদ্রের মধ্যে নদীর মধ্যে লাশ বসাইয়া রাস্তা পরিষ্কার করবা, করে এসে নাস্তা করবা, নাস্তা খেয়ে মদিনার দিকে রওনা করব। এটা হলো কাফেরদের সংলাপ পরামর্শ, আল্লাহর কুদরতে তাদের এই গোপন পরামর্শ খবর খালিদ বিন ওয়ালিদ শুনে ফেলেছে। জামাত যাওয়ার জন্য তৈয়ার, এখন শুধু সেনাপতি অর্ডার দিবেন, হুকুম দিবেন, চলো চলবে, এই অবস্থা হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে মাত্র করে দেখে মদিনার থেকে খুব দ্রুতগামী একজন ঘোড়সওয়ার, ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে দ্রুত গতিতে আসতেছে, আর সংকেত দিতেছে মুসলমানদেরকে, যে সংকেত দিলে বোঝা যায় আমি মুসলমানের একজন কাছে পত্রবাহক, মদিনার থেকে মুসলমানের খবর নিয়ে আসতেছি। দাঁড়া জমিনকে তুমি বিদীর্ণ করিতে পারি না,
আর বিলম্ব করবো না, আর একজন মুসলমান যদি দাঁড়িয়ে যাও 60
আমি আসি আমি যাব হযরত আবু উবাইদা ইবনে জাররা বলেন আবু উবাইদা বলতেছেন আমি এই জন্যই অপেক্ষা করতেছিলাম খালেদ গো তুমি কখন দাঁড়াবে তাই অপেক্ষা করতে করতে এই পর্যন্ত হলো দাঁড়াইলাম যাও এই 59 জনের নেতৃত্ব দায়িত্ব দিলাম আল্লাহর উপর তাওয়াক্কাল তুমি সেনাপতি 59 জনের আমি বসে রইলাম এই 940 জন নিয়ে তুমি 60 জন নিয়ে যাও যে কৌশলে তোমরা যুদ্ধ করবে আমরা এখানে বসে বসে দোয়া করব 60 জন মুসলমানের জামাত 60টা গোলা দিয়ে পাঠিয়ে দিলেন ইয়ারাকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন মুসলমান আসতেছে দেখলো কাফেররা ক্ষুদ্র জামাত আগে যা চিন্তা ছিল ছোট মাত্র 60 জন আহ হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন শোনো বাকি কি এক জায়গায় দাঁড়াইবা প্রত্যেকের গুণার পিছনে একদিকে রাখবা কারো গুণার মুখ ওদিকে কারো ওদিকে কারো ওদিকে আমি দাঁড়াইলে আমার দুটা হাত সোজা করলে যে জায়গা এর সামনে কেউ আসবা না তোমরা 59 জন আমার তিন দিক খেয়াল রাখবে আর তোমাদের পিছনের দিকের জন্য আমি কাজে দেখাই যথেষ্ট তাকে বলে শোন কিসের পরে আসছে আমাদের কাছে কিসের পরে আসছে আজকে আমাদের দেশে আরো প্রায় 10-12 ফেলু গেলাম গাড়িতে ভিতরে ওখানে গিয়া দেখি মহিলা মাদ্রাসা খাদিজা তুল কুবরা মহিলা মাদ্রাসা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা আমি গাড়িতে বসে বসে মনটা বড় খুশি লাগলো আমাদের আকাবের দিনের বেহেন বাংলা আরাম আছে কারণ আছে পৌঁছে গেছে যে কারণে এখন দেখা যায় প্রত্যেক গ্রামের অনেক ঘরে ঘরে মা বোনেরা কোরআনের মা বোনেরা কোরআনের হাফেজা হইতেছে মা বোনেরা বুখারী শরীফ তিরমিজি শরীফ পড়ে আলেমা হইতেছে আমি কি মহিলা মাদ্রাসা সম্পর্কে ওয়াজ করলে অনেক লম্বা সময় প্রয়োজন আমি মাত্র 1 মিনিটে করে দেই ওয়াজটা এটা কি আরে বাবা মহিলা মাদ্রাসায় একটা মেয়ে লেখাপড়া করে আলেম বড় যদি নাও হয় কিতাবের ফাতাগুলি উল্টে কোনো ভাবে দাওরা ফাঁস করিয়া বাইরিতে পারে এটা বিয়া দিলে অন্তত স্বামীর গোষ্ঠী আর বাপের গোষ্ঠীর কোনো দিক থেকে কোনো বেড়াই নেই এই মেয়েটারে এই কথা কম লাগবে না আমরা যখন
60,000 এরা যখন কম লোক তো করতেছে না সরকার দুইটা ঘেরাও করি আমরা চেপে চেপে যাই সব মিলে একসাথে মারিয়া তারপরে যাবো না এটা হলো কাফেরদের বন্দি আর হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন কি ওরা যখন আমাদের উপর আক্রমণ করবে ওরা প্রথমে আসতে আবু বকর রাদিয়াল্লাহু বলছেন ওদের আক্রমণ করবা না প্রথমে ওদেরকে ইমানের দাওয়াত দিবা যদি ইমানের দাওয়াত কবুল না করে তারপরে ফয়সালা আল্লাহ তলোয়ারের মাধ্যমে দিবেন ওই কাফেলা যখন একদম কাছে আসছে হযরত খালিদ বিন ওয়ালিদ বলতেছেন হে রোমান সৈন্যগণ দুনিয়ার দেশ নিয়ে তোদের সাথে ঝগড়া রাজনীতি নিয়ে তোদের সাথে রাজত্ব নিয়ে কোনো যুদ্ধ না দুনিয়ার অর্থ সম্পদ নিয়ে না একমাত্র আল্লাহ কোরআনের পক্ষে আমরা তোরা কোরআনের বিপক্ষে ইসলামের পক্ষে আমরা তোরা ইসলামের বিপক্ষে যদি তোরা ইসলামকে মেনে নেন গলায় গলায় মিলবো উঠে মুখ লাগাবো হাতে হাত পিসাবো এক প্লেটে বসে খানা খাবো আর যদি না মানুষ তোমারের মাধ্যমে সর্বদা আমরা আল্লাহ দিবে হযরত খালিদ বিন ওয়ালিদ এই কথা বলছেন আর ওরা সুরে না শুনে ধর্মের কাহিনী একটা কথা আছে আমরা দেশে ওরা তো লোয়ার দোষে করে এই বড় না একটা একদিকে মুসেট একদিকে এই ডালে আগে বার খালিদ বিন ওয়ালিদ যুক্তি করে আছেন ওরা যদি আমাদের উপর তলোয়ারকে আক্রমণ চালায় আমি তলোয়ার বাহির করতে থাকবো আর আমি একবার বলবো না এই তাকবীর তোমরা 59 জন মুসলমান আল্লাহু আকবার আওয়াজ এমন ভাবে ঐক্যবদ্ধভাবে উঠাবে যেন ইয়ার মুখের জমিন থরথর করে কাঁপতে থাকে মুসলমান যারা এখানে ছিলেন এক বর্ণনা মতে মাত্র 16 জন
আর